পুরান ঢাকার হোসেনি দালালে বোমা হামলা মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে ছয় জনকে। মামলাটি তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা মারাত্মক ভুল করেছেন বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। আশুরার শোক মিছিল পালনের আগের রাতে 2015 সালের 24 অক্টোবর রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়, আহত হয় শতাধিক ব্যক্তি। ঘটনার পরের দিন চকবাজার থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে 2016 সালের 21 এপ্রিল আদালতে জঙ্গি সংগঠন জেএমবির 10 সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই হামলা চালায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 2017 সালের 31 মে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে 46 জন সাক্ষীর মধ্যে 31 জনকে হাজির করা হয়। 3 মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। এটা একটা সেন্সিটিভ মামলা, কারণ এই ধরনের কর্মকাণ্ডে যদি তাদের উপযুক্ত যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে জঙ্গি জেএমবি বা অন্য যে জঙ্গি সংগঠন আছে তারা উৎসাহিত হবে। অতএব আমি মনে করি যে এই রায়ের যেটা আমরা অবশ্যই এটা পরবর্তী পদক্ষেপ আমরা নিব। মামলার তদন্তে পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন, এতে হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীরা আইনের বাইরে রয়ে গেছেন বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়। মাননীয় আদালত বলেছেন একটা দুর্ঘটনা হয়েছে, এটা সত্য, কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের ব্যাপক গাফিলতির কারণে এবং সঠিক তদন্ত হয় নাই, এই কারণে আজকে এই আসামিরা বিজ্ঞ আদালত খালাস দিয়েছেন এবং তদন্তকারী কর্মসংস্থাকে বলেছেন সঠিকভাবে যাচাই বাছাই করে যেন তদন্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে দুজন শিশু হওয়ায় তাদের বিচার চলছে শিশু আদালতে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।